welcome to another video arindamsbiology youtube channel arindamsbiology youtube channel er notun ekti video te tomader shagoto ajke je bishoy ta niye alochona korbo ajke je porano bishoy seta holo janon bongshogoti ajke jononer basic dharona ta debo je ki process ba ki poddhotite janon somporno hoy sei poddhoti gulo thik ache to রিপ্রোডাকশন অর্থাৎ রিপ্রোডাকশন হলো সেই পদ্ধতি যে পদ্ধতির মাধ্যমে জীব নিজ সত্তা ও আকৃতি বিশিষ্ট অপত্য জীব সৃষ্টি করবে এবং নিজের সংখ্যা বৃদ্ধির মাধ্যমে তাদের বংশগত ধারাকে বজায় রাখবে অর্থাৎ অক্ষুণ্ণ রাখবে এই যে প্রচেষ্টা এটাকে বলা হয় রিপ্রোডাকশন অর্থাৎ জননের কিছু প্রয়োজনীয়তা বা গুরুত্ব আছে যেমন যেটা বললাম সংজ্ঞার মধ্যেই বলা আছে যে অস্তিত্ব বজায় রাখা এই অপত্য সৃষ্টি অর্থাৎ পেরেন্টাল জেনারেশন থেকে যখন অফস্প্রিং তৈরি হবে এই তৈরি হওয়ার মাধ্যমে অস্তিত্বটা বজায় থাকবে এবং সংখ্যাও বৃদ্ধি ঘটবে ধারাবাহিকতা বজায় রাখবে অর্থাৎ কন্টিনিউটি একটা কন্টিনিউয়াস ওয়েতে চলতে থাকবে বংশানুক্রমিক ধারাটা তারপরে আসবে যেটা জীবজগতের ভারসাম্য রক্ষা প্রাণী বা মানুষ যদি না থাকে বা কোনো রকম প্রাণী বা অফস্প্রিং বা অপত্য যদি জীব না সৃষ্টি হয় তাহলে জীবজগতের ভারসাম্যটাও রক্ষা থাকবে না এটা একটা গুরুত্বপূর্ণ প্রয়োজনীয়তা এরপরে যেটা জৈবিক ব্যক্তি সহায়তা অর্থাৎ ভেরিয়েশানে সহায়তা করে হ্যাঁ তো বিভিন্ন রকম কালার সম্পর্কিত বা বিভিন্ন রকম প্রজাতির মধ্যে প্রকরণ বা ভেদের বা ভেরিয়েশানের লক্ষণ দেখা যায় এই অফস্প্রিং তৈরির মাধ্যমে অর্থাৎ এই জনন প্রক্রিয়ার মাধ্যমে অপত্য জীব সৃষ্টির মাধ্যমে পরিব্যক্তি অর্থাৎ যৌন জননের সময় বংশগতি পদার্থে পরিব্যক্তি বা মিউটেশন যেটাকে বলে মিউটেশন ঘটার সম্ভাবনা থাকে অর্থাৎ মিউটেশন ঘটার ফলে যখন অপত্য জীব সৃষ্টি হয় তখন মিউটেশন ঘটার ফলে কী হয় তখন নতুন প্রজাতির উদ্ভব ঘটে এরপরে আসছি যে সংকর জীব সৃষ্টি এই যে সংকর জীব সৃষ্টি হয় ঠিক আছে যৌন জননের ফলে সংকর জীব সৃষ্টি হয় এবং পরিবেশে পরিবর্তিত পরিবেশের সাথে মানিয়ে নিতে সক্ষম হয়ে ওঠে এরপরে যেটা আমাদেরকে জানতে হবে যে টাইপস অফ রিপ্রোডাকশন কটা টাইপস আছে একটা হচ্ছে অঙ্গজ জনন আর একটা অযৌন জনন আর একটা যৌন জনন আর একটা হচ্ছে অপুংজনী তো এই জিনিসগুলো আমাদেরকে মনে রাখতে হবে বা জানতে হবে তো আজকের ক্লাসটি এই অবধি যদি চ্যানেলটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং লাইক কমেন্ট করে দিও তো পাশে থেকো ধন্যবাদ।